সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয় ভালো আছো। তো অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী শিক্ষক আলী আহমেদ স্কুল, এর পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম ক্লাসের পাটিগণিত অধ্যায়ের 1.1 এর অধ্যায়ের উপর আমি তোমাদেরকে কিছু অঙ্ক করিয়ে দেখাবো, তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে, আসো তোমাদের পাঠ্য বইয়ে 1.1 অধ্যায়ের প্রথম 1 নম্বর অঙ্কটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 4 এখানে তোমাদের একটা ছকে বর্গমূলের নামতার মতো একটা সূত্র দেওয়া আছে, যেটা আমরা পড়ব এবং অবশ্যই আমরা এটা মুখস্থ করব। যেমন একের বর্গ সংখ্যা 1, 2-এর বর্গ সংখ্যা 2×2=4, 3-এর বর্গ সংখ্যা 3×3=9। এইভাবে আমরা যতটুকু সম্ভব আমরা 30-এর ঘর পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এবং সে নির্ভুলভাবে অনেক অল্প সময়ে আমরা অঙ্কগুলি করতে পারবো। দেখা যাক, তো ক নম্বরে আছে কি 169। 169 এর গুণনীয়কগুলো বিশ্লেষণ করে পাই। দেখো কত হয়, 169 একটা বর্গ সংখ্যা যা 13 গুণন 13। তাহলে আমরা এই চিহ্নকে বর্গ মূল বলি, তাহলে একটা তেরো নেব। তাহলে 169 এর বর্গমূল 13। এইভাবে আমরা খ গ আমি আরেকটা তোমাদের ঘ নম্বর অঙ্ক দেখিয়ে দেবো, 1 নম্বরের গুণনীয়কের সাহায্যে যেটা করে দেবো সেটা তোমরা, আর বাকি যে দুইটা থাকবে খ আর গ তোমরা বাসায় নিজেরাই প্র্যাকটিস করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে 169 এর গুণনীয়ক শুধুমাত্র দুটি সংখ্যা, সেটা 13 এবং 13। সেরকম তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের খ নম্বর 529, যেটা 23 গুণন 23 গুণ করলে 529 হবে। তোমাদের পাঠ্য বইয়ে 21 পর্যন্ত দেওয়া আছে, যেটা 21 গুণন 21 গুণ করলে 441 হয়, তদ্রুপ 23 গুণন 23 গুণ করলে 529 হবে। এভাবে আমরা খ গটা বাসার চেষ্টা করব এবং করবো। আর আমার এখানে যেটা পাঠ্য বইয়ে আরেকটা অঙ্ক আছে সেটা হলো ঘ নম্বর, এই অঙ্কটা আমি এখন চেষ্টা করি। দেখো তোমরা একটু, এত এর গুণনীয়কগুলো বিশ্লেষণ করি, বিশ্লেষণ করো। দেখো এখানে আমরা কিভাবে করব, এর গুণনীয়ক বাইর করার বুদ্ধি হলো এটা তো অনেক বড় সংখ্যা, তো সেখানে আমরা উৎপাদক প্রক্রিয়া আমরা বের করতে পারি। সেটা হলো লাস্ট সংখ্যা কত আছে, শেষের সংখ্যা 5 আছে, তো 5 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 5×2=10, হাতে আমার 1, 5×2=10, হাতে আমার 9, এখানে 2, 5-এর মধ্যে ভাগ যায় না, 0, 5 নিলে 5×5=25। আবার দেখো শিক্ষার্থীবৃন্দ, আবার দেখো সংখ্যা ডানের এককের অঙ্কে 5 আসছে, 5 এবং 0 আসলে সেই সংখ্যাটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে, এটা মনে রাখবে। তো 5 দিয়ে দিলে 4×5=20, 4×5=20, 5×5=5। এখন 441 কত, আমরা এখানে 4×4=8, 8×1=9, 9 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, 3×3, হাতে আমার 1×3=12, হাতে আমার 2×3=21। আবার দেখো 4×5=5, 5×7=12, বা 3×4=12, 3-এর গুণিতক সংখ্যা, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 3×4=12, 3×9=27, এরপরে 7×7=49। তাহলে আমরা কি পাইলাম, 1025 = কত পাইলাম, আমরা জোড়া জোড়া করে লিখব। তো 11025 এর গুণনীয়কগুলো 7×7=3, 3×5=5, এরকম পেলাম। এখন আমরা যদি এটা বর্গমূল করি, বর্গমূল করতে গেলে কি বর্গমূলের চিহ্ন দিতে হবে আমাদেরকে সংখ্যারূপে, তখন আমরা জোড়া থেকে একটা একটা করে নেব। তাহলে আমরা এইভাবে নিলাম, দেখো কত হয়, 3×7=21, 5×21=105, তার মানে 11025 এর বর্গমূল হচ্ছে 100।
শিক্ষার্থীবৃন্দ তোমাদের পরবর্তী দুই নাম্বার প্রশ্নে লেখা আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো ক নাম্বারটা লিখছি 225, খ নাম্বার আছে 961, গ নাম্বারটা লিখিনি, তোমরা গ নাম্বারটা বাসায় ট্রাই করবে, তোমাদের জন্য রেখে দিলাম। আর ঘ নাম্বারটা দেখাচ্ছে 10404। তো ভাগ প্রক্রিয়া বর্গমূল আমরা যে ভাগ ভাগ করি সাধারণত কিছুটা ওই রকমই, আবার আবার ওইটার সাথে সামান্য মিল আছে, কিন্তু বাকিটা সম্পূর্ণই ভিন্ন। তো আমরা এখন দেখি কিভাবে ভাগ প্রক্রিয়া বর্গমূল করে। ক নাম্বার অঙ্কে আছে 225। তো তোমাদের এই ভাগ প্রক্রিয়া বর্গমূল করার সময় আগে তোমাদের দুইটি সংখ্যা সমান একটি সংখ্যা বানাতে হবে, অর্থাৎ দুইটি সংখ্যার উপরে দুইটা জোড়া সংখ্যাকেই একটা সংখ্যা করে নিয়ে মাথার উপরে দাগ দিবা। পরবর্তী যে সংখ্যা থাকলো সেই সংখ্যার ভিতরে বর্গ সংখ্যা কত করে, দুইয়ের ভিতরে বর্গ সংখ্যা হচ্ছে এক এককে এক। তাহলে আমরা এখানে কি লিখবো, এক, এক এককে এক, বিয়োগ করবো, বিয়োগ করলে এক। পরবর্তীতে আমরা ভাগের সময় আমরা একটা সংখ্যা নামাই, কিন্তু ভাগ প্রক্রিয়া যখন বর্গমূল করব তখন আমাদেরকে দুটি সংখ্যা একবারে নামাতে হবে, তাহলে 25 নামাইলাম। এখন আমরা এখানে ভাগফলের এখানে যত পাইছি তার ডাবল হবে ভাজকের স্থানে, তাহলে এখানে কত, এক পাইছি, তাহলে একের ডাবল কত, দুই, দুই দিয়ে দুই লিখলাম। এখন দুই দিয়ে আমরা এই সংখ্যাকে ভাগ করব, তো প্রথম সংখ্যার ভিতরে ভাগ যায় না, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা নিলাম, হলো কত, 12, 6 × 12, যত ভাগ যাবে তার চেয়ে এক কম নেব, তার মানে আমরা কত পাইলাম, ভাগফল পাইছি 6, তাহলে 6 থেকে একবার দিলে 5, তাহলে আমরা উপরেও 5 লিখবো, নিচেও 5 লিখে গুণ করবো, এই 5 × 25 সাথে আমার 2, 5 × 10 = 12, তাহলে 125, তাহলে এখানে আমি 5 লিখলাম, এখানে 5 লিখলাম, তাহলে নির্ণয়ের বর্গমূল 15। এইভাবে আমরা আরেকটা অঙ্ক করে দেখি, তোমাদের খ নাম্বারটা এখানে আছে 961, তো 961 এইভাবে জোড়া সংখ্যা করো, দুইটা মিলে একটা সংখ্যা, 61 মিলে একটা সংখ্যা, 9 থাকলো আর একটা সংখ্যা, তো 9 যদি আমরা বর্গ সংখ্যা করি, 9 এর বর্গ সংখ্যা হচ্ছে 3 × 9, তার মানে আমরা এখানে 3 লিখলাম, 3 × 9, এখন এখানে আমার বিয়োগ করলে কিছু সংখ্যা থাকে না, তাহলে আমরা পরবর্তী সংখ্যা 61 নামাইলাম, এখানে 3 ভাগফল যত পাইলাম তার ডাবল কত, 3 × 6, তো এখন আমরা 6 × 6, তাহলে 1, এখানেও 1 দেবো, 1 দেবো, 1 দিয়ে 61 দিয়ে গুণ করলে 61, তাহলে আমরা কত সহজে আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে পারলাম। তো আসলে যতটা সহজ মনে হচ্ছে এখানে সহজ সংখ্যা, কিন্তু যখন পরীক্ষা যেগুলো আসবে হয়তো একটু কঠিন আসবে, সেগুলো কিন্তু কঠিন আছে, এই জন্য ভালো করে এই ভাগ প্রক্রিয়ায় নিয়মটা তোমাদেরকে বুঝতে হবে, কারণ অধিকাংশ অঙ্ক সৃজনশীল অঙ্কগুলি ভাগ প্রক্রিয়ার বর্গমূলেই করতে হয়। তাহলে এখন আমরা বই পাঠ্য বইয়ের লাস্টে যে ঘ নম্বর প্রশ্নটা আছে 10404, এইটা আমরা একটু করব, দেখি কি আছে। তোমাদের ভাগ প্রক্রিয়া বর্গমূল করার সময় দেখো এখানে 10404, তো এখানে আমরা যদি এক নিই, এক বর্গ সংখ্যা, কিন্তু 0 4 নিলে হয় 104, তার ভিতরে কিন্তু আমরা 100 104-এর ভিতরে একটা বর্গ সংখ্যা পাই, 10 10 = 100, বসে এলাম এখানে, বিয়োগ করলাম, তার পরবর্তী সংখ্যা 0 4 নামাই যাবে, এখানে 10-এর ডাবল কত, 20, 10-কে 2 দিয়ে গুণ করলে 20, তো 20-এর আমরা এখন এখানে ভাগ করব, দেখি কত যায়, দেখো 20 × 40, তাহলে আমরা ভাগফল কত পেলাম, 2, তাহলে আমরা যদি পাশে একটা 2 বসাই, এখানে একটা 2 বসাই, এই 202 দিয়ে আমরা 2 দিয়ে গুণ করবো, 404 মিলে গেল, তাহলে নির্ণয়ের বর্গমূল কত পেলাম আমরা, 102। এইভাবে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব, অধিক সংখ্যকভাবে আমরা এই চেষ্টা করব প্র্যাকটিস করার জন্য, যাতে তোমরা এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা বোঝো। পরবর্তীতে যে নাম্বার আছে সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তো এটা একটু দেখি কীভাবে আমাদের করা যায়, খুবই সহজ অঙ্ক এটা, আর এটা করলে তোমরা 3 নম্বরটা করলে তোমরা 4 নম্বরটাও করতে পারবে, শুধু একটু চেঞ্জ করলেই হয়ে যাবে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা স্টপ করা হলে নিচের পরবর্তী যে পাঠ্য বইয়ের নাম্বার আছে 3, এখানে বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা দেখো, ক নম্বরে আছে 147, খ নম্বর তোমরা নিজেরা বাসায় করবে, ঘ নম্বর আছে 1470 এবং ঘ নম্বরে আছে 23805, তো আমি এখান থেকে 3টা অঙ্ক করার চেষ্টা করি, দেখি তোমরা বোঝার চেষ্টা করো। তো এখানে আছে ক নম্বরে 147, তো 147-এর আমরা
গুণনীয়ক বের করব দেখি। তো এখানে প্রথমে এক দিয়ে ভাগ করলে 147, তো সাত দিয়ে দিলে সাত দুগুণ চোদ্দ, সাতে সাত, আবার সাত দিয়ে দিলে তিন সাতা একুশ, তাহলে 147 সমান সমান কত, সাত গুণন সাত গুণন তিন, তো এক দরকার হয় না, তাহলে লিখলাম। আচ্ছা তাহলে 147 গুণনীয়ক গুলো হলো এগুলো, তো এখানে দেখা যাচ্ছে যে একটা সংখ্যা জোড়া আর বাকি তিন, এক লিখলেও চলবে না লিখলেও চলবে, এখানে এক না লেখা না লেখাই ভালো। তো এখানে এই লেখাটা তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক এই এই তিন নম্বর অঙ্ক বা চার নম্বর অঙ্ক করার সময় তোমাদেরকে লিখতে হবে। এখানে দেখা যাচ্ছে যে 147 এর গুণনীয়ক গুলোর মধ্যে তিন সংখ্যাটি জোড়াবিহীন, জোড়াবিহীন, তিন যদি জোড়ায় থাকতো তাহলে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 147 তিন দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা কত, তিন, উত্তর তিন। অর্থাৎ তাহলে এইভাবে আমরা পরবর্তী নাম্বার খ আছে, খটা তোমরা বাসায় করবে। এখন গ নাম্বারটাও একইভাবে আমি ঘটা না করে ঘটা করে দিই সময় স্বল্পতার কারণে, তো আমি তোমরা বাসায় খ এবং ঘটা করবে, আমি ঘ নাম্বারটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা ভালো করে একটু বোঝো। আচ্ছা এখানে ঘ নাম্বারে আছে কি সেটা ঘয়ের আমরা আগে গুণনীয়ক গুলো বের করব কি আছে। ঘ নাম্বারে শেষের সংখ্যা আছে পাঁচ, তো পাঁচ যদি থাকে, পাঁচ যদি থাকে কোন সংখ্যার শেষে, তাহলে সেই সংখ্যাটি পাঁচ অথবা এক দ্বারা ভাগ যাবে। পাঠ্য বইয়ের তিন নম্বরের ঘ নাম্বার প্রশ্ন 23,805, যেটা বলতেছিলাম যে কোনো সংখ্যার একক স্থানে যদি পাঁচ অথবা শূন্য থাকে সেই সংখ্যাটি আমরা পাঁচ দ্বারা ভাগ করব, আর যদি সকল সংখ্যার যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা আমরা তিন দিয়ে ভাগ করব। তোমরা ষষ্ঠ শ্রেণীতে হয়তো 1.2 প্রশ্নমালায় পাটিগণিত অধ্যায়ে তোমরা এই নিয়মগুলি সূত্রগুলি দেখেছো, হয়তো তোমরা করোনা এই কোভিড-19 কারণে হয়তো তোমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারো নাই, তাও এই জন্যই তোমাদেরকে আমি একটু স্মরণ করে দিলাম। এই এই নিয়মগুলি যদি তোমরা না বুঝো তাহলে ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের পাটিগণিত অধ্যায়ের 1.2 অধ্যায়ের উদাহরণে এই নিয়মগুলি তোমরা একটু দেখলে তোমাদের খুব সহজ হবে বিষয়টা বুঝতে। তো এখানে আমরা পাঁচ আছে যেহেতু, তাহলে আমরা এই পাঁচ দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। চার পাঁচা 20, হাতে আমার 3, 38, পাঁচ সাতা 35, হাতে আমার 3, পাঁচ ছয় 30, হাতে আমার 9, তাহলে পাঁচে কে 5। এখন দেখো এখানে আমার বিজোড় সংখ্যা আছে, অবশ্যই বিজোড় সংখ্যা দিয়েই যাবে, তো সেখানে কত দিয়ে দেখো আমরা 4 আর 7 11, 11 একে 12, 12 আর 6 কত 18, যা 3 দিয়ে ভাগ যায়, 3 6 18, তার মানে আমরা এখানে 3 দ্বারা ভাগ করবো, 3 3 3, হাতে আমার 1 3 5 15, হাতে আমার 2 26, 3 আর 24, 2 থাকে 21, 3 7 21। দেখো আবার 5 আর 1 6 8 6 14, 14 আর 7 21, যা 3 7 21, তার মানে আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 5 15, 18 ভিতরে যায়, 3 2 6, হাতে আমার 2 27, 3 9 27, তাহলে আবার এখানে 529, তো 529 সংখ্যাটা এটাই বর্গ সংখ্যা যা 23 23 গুণ করলে 529 হবে, তো আমরা এখানে কি পাইলাম, সুতরাং 23 8 0 5 সমান সমান পাইলাম 23 গুণন 23, 3 গুণন 3 এবং 5, এখানে
আমরা আগের মতো যে আমরা ক নম্বরম করা যখন করছি দেখছি যে সংখ্যাটা জোড়াবিহীন থাকে সেই সংখ্যাটা দ্বারা গুণ করলেই উত্তরটা আমরা পেয়ে যাই। তাহলে আমরা ওই লেখাটা লিখব। এখানে দেখা যাচ্ছে যে পাঁচ সংখ্যাটি জোড়াবিহীন, পাঁচ যদি জোড়ায় থাকতো তাহলে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং তেইশ আটশো পাঁচ কে পাঁচ দ্বারা গুণ করলে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা এখানে তিন নম্বরে শিখলাম যে নিচের সংখ্যাগুলোকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে গুণ করলে। তো পরবর্তী পাঠ্য বইয়ে চার নম্বর অঙ্ক আছে, তিন আর চারের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র গুণের জায়গায় আমরা যদি ভাগ কথাটা লিখি, অর্থাৎ এই জায়গায় আমরা শুধু ভাগ লিখব আর কোনো পার্থক্য নেই। তার মানে তাহলে তোমরা চার নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। এখানে কোনো ওই শুধু গুণের পরিবর্তে ভাগ লিখলে, এইটুকু পরিবর্তন করলে তোমাদের চার নম্বর অঙ্ক সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা অবশ্যই এইভাবে করার চেষ্টা করবে যাতে তোমরা বুঝো যে এইভাবে আমাদেরকে করতে হবে এবং সঠিকভাবে করার চেষ্টা করবে। আর বাইরে বেশি ঘোরাঘুরি করবে না, ইনশাল্লাহ আমাদের হয়তো সামনে কিছুদিনের মধ্যে আমাদের সরকার থেকে এরকম নির্দেশনা আসবে স্কুল খোলার, তখন আমরা সরাসরি অঙ্ক করা, তখন কোনো সমস্যা হলে যে সব শিক্ষার্থীবৃন্দ অঙ্ক বুঝবে না, যে অঙ্কটি বুঝবে না সেটা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করবো। এই বলে আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ।